বিসমিল্লাহির রহমানুর রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আর একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একেবারেই মন চাইছে না যে আর ভিডিও দেই বা করি, ইউটিউবের সাথে সাথে আমিও হ্যাং হয়ে গিয়েছি। তাই চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে রেখেছি আগে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু রসুন, ছোটো এটা দেশি রসুন। তাই সেই রসুনটাই আমি আর কি কোষগুলো খুলে খুলে নিয়েছি। এখন হলো এটা একটু লালচে করে ভেজে নেব। তা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে, এখন আমি দিয়ে দিচ্ছি হলো হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর ও হ্যাঁ, বলা তো হয়ই নি আমি যে কি রেসিপি করছি। হয়তো থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন, তারপরেও বলে দিচ্ছি, এটা হলো পুটি শুটকি বা চ্যাপা শুটকি যেটাই বলেন, সেই রেসিপিটাই করে নিচ্ছি। আর একবারে ঝাল ঝাল করে আমি এই রেসিপিটা করেছি। আপনারা চাইলে এখানে মশলাগুলো কম বেশি করে আপনাদের সবজির পরিমাণ বুঝে দিয়ে নেবেন। তা আমি এখানে পাঁচ মিশালে কিন্তু সবজি নিয়েছি, তাই তো আমি কিন্তু এখানে চার পাঁচটা চ্যাপা শুটকি নিয়েছি বা পুটি শুটকি নিয়েছি। নিয়ে এটা গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর সেটাই এখন মশলার সাথে আমি ভালো মতো ভাজা ভাজা করে নিব। তা এটা ভাজা ভাজা করতে করতে আমার আপু ও ভাইয়াদের কাছে একটা অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন, মনে না থাকলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই আমার ভিডিওটা অন্য আরও কয়েকজনের কাছে পৌঁছে দিবে। আর যারা নাকি অলরেডি এটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা এখানে আমি কয়েক ধরনের এই সবজি নিয়েছি, আপনারা ইচ্ছা করলে কম বেশি করে সবজি দিয়ে এই চ্যাপা শুটকির রেসিপিটা করে নিতে পারেন। তো এখানে আমি এখানে মূলো নিয়েছি, আলু নিয়েছি, আর পটল নিয়েছি, আর এখানে হলো বেগুন নিয়েছি। তা আমি বেগুনটা একটু আলাদা করে রেখেছি যেহেতু নরম সবজি, ওটা পরে দিব। এখন এই যে মশলাটাও আমার কষে আসছে, এখন আমি সেই শক্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি, মানে আলু, পটল, আর হলো মূলা। মূলাটা কিন্তু আমি সিদ্ধ করিনি, একবার ডাইরেক্টই মূলাটা আমি এখানে দিয়ে, আর এটা আমি এখন কষানোর মাধ্যমেই এই মূলাটা রান্নার সাথে সাথেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে বলার কিছুই নেই, হয়তো আপনারা আমার চাইতে আরও ভালো কিছু রান্না করেন বা ভালোভাবে রান্না করেন, তবু আর কি দেওয়ার জন্য রেসিপিটা দিয়েছি। ওই যে বললাম মন চায় না এখন আর ইউটিউবে কাজ করি। তা যাই হোক, এখন আমার এই সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি একটু আর একটু পানি দিয়ে এই যে সবজিগুলো একটু এই শক্ত সবজিগুলো আর কি একটু সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। আর নতুন কোনো আপু ভাইয়ারা যদি এই প্রথম আমার চ্যানেলে এসে থাকেন বা আপনাদের কাছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে আমার রেসিপিটা আপনাদের কাছে পছন্দনীয়, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটাও অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায়। আর এই পর্যায়ে এই যে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো সবজি কষিয়ে নিয়েছি, আর ওই বাকি সবজির সাথে এখন আমি বেগুনটা যেহেতু নরম সবজি ওটাও এখানে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আপনারা স্কিপ করতে পারেন, কেননা আমার একবারই ইচ্ছে করছিল যে একবার ঝাল ঝাল করে এই চ্যাপা শুটকি দিয়ে এই সবজি আর কি পাঁচ মিশালি সবজি দিয়ে আমি আর কি রেসিপি করব। তা চাইছিলাম না যে আপনাদের সাথে শেয়ার করি, তারপরও চ্যানেলে দেওয়ার জন্য আর কি যতটুক পেরেছি কাটছাট করে দিয়ে দিলাম। তা আমার নতুন আপু ও ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, আর আমার সাব যদি অ্যাড হয় তাহলে আপনাদের আমি ব্যাগ দিতে বাধ্য। ২৪ ঘন্টা পরেই কিন্তু আমি ব্যাগটা দিয়ে থাকি সবার। তা যাই হোক, কথা বলতে বলতে এখানে পানিও দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা সিদ্ধ করে নিয়েছি।
এই তো আমার রান্নাটা পুরো কমপ্লিট। এখন আমি যে দেখাচ্ছি যে সবজিটা মূলাটাও সিদ্ধ হয়ে গেছে, তা কাঁচা মূলা এখানে দিলে কিন্তু যারা নাকি আর কি মূলার গন্ধটা স্কিপ করতে চান তারা আর কি এটা সিদ্ধ করেও এখানে অ্যাড করতে পারেন। তাই সর্বশেষ পর্যায়ে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। তা আমার রেসিপিটা কীরকম হলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার সময় পেলে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।